ফাজিল কোথা কাজ দেখেন ডাইরেক্ট নিষেধ করতে আমি অনুমতি নিছি আমার ডাইরেক্ট আপনারা শুনবেন আমি নাম্বার দিই আমি 150 লাগবো আমার অধিকার আছে আমার অধিকার আছে আমি কেন আমার মধ্যে নিয়ে আসছি অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আমি কুমিল্লা মেডিকেল কলেজে যাই করোনা ইউনিটে। তখন আমি মেডিকেল কলেজের যে বর্তমান মহিউদ্দিন ভাই আছে উনি তো করোনা আক্রান্ত, সেক্ষেত্রে ভারপ্রাপ্ত ছিল রেজল করিম, ডাক্তার রেজল করিম। তো ওনার অনুমতি নিয়ে আমি বলছি যে আপনার একটু আমি ভিডিও করতে চাই, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আইসিইউতে একটু সাবধানে যাবেন, এখানে করোনা আক্রান্ত হতে পারেন, আপনি নেন সমস্যা নেই। ওরা আমি যা করে আসার জন্য নিচে একটা লাশ বের করা হচ্ছে, তখন একটু ভিডিও করতেছিলাম। হ্যাঁ, ভিডিও করার পর এমন টাইমে একজন ওয়ার্ড মাস্টার এসে বলতেছে আপনার কার্ড দেখান, আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কার্ড দেখাইছি। তখন বলতেছে এটা ভুয়া কার্ড, আপনার আপনি অনুমতি নিয়েছেন কিনা। আমি অনুমতি নেওয়া হচ্ছে, আপনি একটু ভারপ্রাপ্ত উপজেলার সাথে কথা বলেন। তার বলছে যে আপনার লিখিত অনুমতি দেখান, আমি বলছি লিখিত অনুমতি নেই না মুখে নিয়েছি। আপনি পরে আমাকে মোবাইলে টান দিয়ে সে নেওয়ার চেষ্টা করছে, পরে আমি মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলি। তারপর আবার বের করে আমি দেখছি যে তার উগ্র আচরণ বেড়ে যাচ্ছে, তখন একটু ভিডিও করি। ভিডিওটা নাম কি ওনার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখছি যে সে আমাকে সাংবাদিক পেশা নিয়ে গালিগালাজ করছে, আমাকে ভুয়া সাংবাদিক বলছে। না না, যিনি এই গালিগালাজটা করেছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ওয়ার্ড মাস্টার আক্তার, আমরা পরে জানতে পারছি। প্রথমে তো সে তো আন্ডেজ ছিল, কোনো আইডি কার্ড ছিল না, পরে জানতে পারছি যে সে ওই মেডিকেলের ওয়ার্ড মাস্টার আক্তার নাম। এখন আমরা এই মেডিকেলের কর্তৃপক্ষ কাছে অভিযোগ দিয়েছি, তারা বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেবে এক। আর আমরা সাংবাদিক নেতৃবৃন্দরা রিপোর্টার শ্রেণীটা আছে, আমি রিপোর্টার শ্রেণীর সদস্য, তারা একটা মিটিং ডেকেছে সন্ধ্যায়, এবং কালকে একটি মানববন্ধন হতে পারে। মানববন্ধন হওয়ার পরে যদি আইনগত ব্যবস্থা না নেয় হসপিটাল কর্তৃপক্ষ, তাহলে আমরা আমাদের সাংবাদিকের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়ার একটা মামলাটা আমরা দায়েরের, তো অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হবে। আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে যে আপনি একজন সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং তাকে নির্যাতন করেছেন। না, তাকে কোনো নির্যাতন করা হয় নাই। এখানে আস্থারে কমান্ডার ছিল, আস্থা ছিল, ডাক্তার ছিল, সবাই ছিল মোটামুটি। তাকে শুধু নিষেধ করা হয়েছে যে আপনি ছবি তুললেন না ভিতরে গিয়ে, যে আমাদের পরিচালক নির্দেশ আছে। আমরা বসে এটা আইনানুক ব্যবস্থা আছে, সেটা সরকারি কর্মচারী যার বিরুদ্ধে অভিযোগ, তো সেটা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো আর কি। আর ওভারঅল অবস্থার জন্য আমি তো সবাইকে দুঃখ প্রকাশ করছি, যে প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি দুঃখ প্রকাশ করতেছি, এটা হওয়া উচিত না। আমরা আইনানুক ব্যবস্থা যেটা আমাদের সরকারি ইয়েতে আছে সেটা সে কঠিন শাস্তি হবে। কামড়া ঘুরান, কামড়া ঘুরান, একবারে কামড়া ঘুরান, কামড়া ঘুরান।